কোভিড-19 কিভাবে ক্রিকেটে সংকট তৈরি করেছে এটা কাউকে হয়তো বুঝিয়ে বলতে হবে না, তবে খাতা কলমে বুঝিয়ে দিতে হলে মুশফিকুর রহিমকে দেখাতে হবে। ক্রিকেটের ভালোবাসা থেকে সামান্য বিচ্ছেদও মেনে নিতে কষ্ট হয়, তাই আগামীকালে যদি খেলা শুরু হয়ে যায় একটা দিনও নষ্ট না করে মাঠে ফিরতে প্রস্তুত মুশি। করোনার তোয়াক্কা না করে কদিন পরেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। উইন্ডিজের বিপক্ষে খেলবে ইংলিশরা, পাকিস্তানও খেলবে ইংল্যান্ডে। উপমহাদেশে এখনও ক্রিকেট শুরুর ঘোষণা আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে অনুশীলনের জন্য তারা ক্রিকেটারদের একটা তালিকা করেছে, সেজন্য 8টা মাঠও প্রস্তুত রাখা হচ্ছে। তবে কবে অনুশীলন শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। খেলা শুরু নিয়ে আছে মিশ্র ভাবনা। আপনার জীবনের কথা ভাবতে হবে এখানে। আমার পার্সোনালি ব্যক্তিগত আমি এখানে এত জোরাজোরির কিছু নাই ভাই, সবার জীবনের কথা ভাবতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের মানে বোর্ড অনেক ভালো বোঝে এগুলা বিষয়ে, আমাদের ভালোই জানেন তারা। এখন উনারা যে সিদ্ধান্তটা নিবেন আমাদেরকে সব রেডি করতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব প্র্যাকটিস করে তারপরে রেডি হয়ে যেতে হবে, তারপরে ছোট ছোট ম্যাচ খেলতে হবে। এর মধ্যে যদি কোনো কারো কোনো কান্ট্রির সঙ্গে কোনো চুক্তি করতে পারি যে আমরা একটা সিরিজ খেলবো বা কোথাও বাইরে গিয়ে আমরা কোথাও কোনো কান্ট্রি সিরিজ খেলবো, সেরকম যদি করতে পারি তাহলে তো আরো ভালো হবে। স্থগিত হয়ে যাওয়ায় এবছর বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই, শঙ্কা আছে টি-20 বিশ্বকাপ নিয়েও, ফলে অনুশীলন হলেও সেটা শুধুমাত্র ক্রিকেটারদের প্রস্তুত থাকার জন্য। কোভিড-19 এর কারণে এর মধ্যে স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, আয়ারল্যান্ড শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও, এখনো কাটেনি অনিশ্চয়তার মেঘ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।